2024 প্রি অলিম্পিকে ব্রাজিলকে হারানোর পর লাইভে এসে একই বললেন মেসি স্কালোনি। তাছাড়া ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সাংবাদিকদের সামনে একই বোমা ফাটালেন ক্যাপ্টেন আলমান্দা। এইসবের বিস্তারিত জানবেন আমাদের আজকের ভিডিওতে। ব্রাজিলকে পাত্তাই দিল না আর্জেন্টিনা, 1-0 গোলের দুর্দান্ত জয় নিয়ে বাঁচামরার লড়াইয়ে জিতে নিল জুনিয়র মেসিরা। ব্রাজিলকে কাঁদিয়ে বিদায় করে দিল অলিম্পিক থেকে। অলিম্পিকের কঠিন সমীকরণ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে লুসিয়ানো গুন্ডোর একমাত্র গোল নিয়ে জয় মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আর্জেন্টাইন ক্যাপ্টেন বলেন, আমরা মেসিকে অলিম্পিকে পেতে চাই, বাকিটা তার সিদ্ধান্ত, এবং তাকে নিয়ে অলিম্পিকের ম্যাচ খেলতে চাই। অন্যদিকে এই ম্যাচ জিতার পর নিজের ইনস্টাগ্রাম আইডিতে অভিনন্দন জানান আর্জেন্টিনা দলকে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি। অলিম্পিকে কোয়ালিফাই করায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দলের কোচ জাভিয়ার মাসচেরানোকে অভিনন্দন ও আগামী দিনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা বার্তা জানান নিজের ইনস্টাগ্রাম পোস্টে।